হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাপায়া সোপ এবং নাইট ক্রিম নিয়ে কিছু কথা বলবো। আমি ফেসবুকে এবং অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম যে এটা সম্পর্কে অনেক ভালো ভালো রিভিউ দিয়ে বিক্রি করা হচ্ছে। বিক্রি করা হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন এগুলোর কি কি ক্ষতি? আর ওরা যেগুলো বলে থাকে সেগুলোই কি আসলে হয়? না, হয় না। কারণ আপনারা তো ইউজ করেননি, ইউজ না করে আপনারা শুধুমাত্র রিভিউ দেখে তাদেরকে বিশ্বাস করে প্রোডাক্টগুলো হয়তোবা কিনতে চাচ্ছেন বা অনেকে কেনার জন্য আগ্রহী হচ্ছেন, কিন্তু আপনাদের সত্যটাও আসলে জানা দরকার একটা প্রোডাক্ট কেনার আগে। তো আমি পাপায়ার সোপ প্লাস ক্রিম দুটোই ইউজ করেছি, কোনোটাই আমি বাদ রাখিনি। অনেক আগেই সেটা ইউজ করেছিলাম, আর যখন আমি ইউজ করেছিলাম তখনই আমি রিভিউ দিয়েছিলাম। যখন ইউটিউব শুরু করেছিলাম তার অনেক পরেই আমি আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে এখনও মনে হয় আছে, আমি প্রাইভেট করে রেখেছি। প্রাইভেট করে রাখারও কিছু কারণ আছে, কারণ ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পাপায়া ক্রিম এবং পাপায়া সোপ ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি এবং সব কিছু সত্যি সত্যি বলেছিলাম। সত্যি সত্যি বলেই আমি ইউটিউবে রিভিউ দিয়েছিলাম, যাতে করে মানুষ কেনার আগে অবশ্যই রিভিউটা দেখে সত্য মিথ্যা বুঝতে পারে। কিন্তু রিভিউটা দিয়ে আমার না কোনো লাভ হয়নি। আমি মানুষের উপকারের জন্য রিভিউটা দিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই ওখানে এসে খুব বাজে বাজে কমেন্ট করে গিয়েছে, আমার বিরুদ্ধে একদম প্রতিরোধ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল যে না, আপনি ফেক ইউজ করেছেন, আপনি যেটা ইউজ করেছেন সেটা রিপ্লিকা, সেটা চকবাজারের প্রোডাক্ট। কিন্তু ভিউয়ার্স, আমি চকবাজারের প্রোডাক্ট ইউজ করিনি। চকবাজারের প্রোডাক্ট আমি কেন ইউজ করব? আমি একটা প্রোডাক্ট কেনার আগে সেটা সম্পর্কে ভালো করে দেখি যে সেটা অরিজিনাল নাকি ফেক, সেটা বোঝার জন্য আমি অনেক ট্রাই করি। কারণ কোনটা ফেক কোনটা অরিজিনাল প্রোডাক্ট সেটা বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে আছে, ঠিক আছে? যদি না থাকতো তাহলে ইউটিউবার হতে পারতাম না। হ্যাঁ, ইউটিউবার হয়েছি, সেজন্য যে খুব গর্ববোধ করছি এমনটা না, কিন্তু আমি না তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাকে ওখানে খুব বাজে বাজে কমেন্ট করে গিয়েছিল। তারা তো ইউজ করেই না, ইউজ না কইরাই তারা অনেক কমেন্ট কইরা গেছে, আর আমি ইউজ করে বলেছি যে এটা খারাপ, সেজন্য তারা আমাকে গালমন্দ করে গিয়েছে। আরে ভাই, ভিডিও করি কাদের জন্য? আপনাদের জন্যই তো করি, আপনাদের সচেতন করার জন্যই তো করি, তাই না? আমি ইউজ করে ব্যাড রেজাল্ট পেয়েছি, কিন্তু আপনি ইউজ করলে তো আপনার স্কিনের অনেক বড় প্রবলেমও তো হয়ে যেতে পারতো, তাই না? আসলে এই কথাগুলো আমার বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও আমি এই কথাগুলো বললাম, কারণ এই জন্য আমার নিজেরই খুব খারাপ লেগেছে আজ যে আমি দেখলাম যে ফেসবুকে লাইভ করে করে অনেক আপুরা বিক্রি করা হচ্ছে, যে শুধুমাত্র রিভিউ দেখে ওনাদের রিভিউ দেখে আমার বিরুদ্ধে আন্দোলন করে যে আমি মিথ্যে বলছি, আমি ওদের প্রোডাক্টের বদনাম করছি। আরে ভাই, আমার প্রোডাক্টের বদনাম করে কি লাভ আছে? তোমরা ইউটিউবের কিছু কিছু চ্যানেলে এগুলো রিভিউ দেখবে এবং ফেসবুকেও অনেক পেজে এগুলো রিভিউ দেখবে, সেখানে বলবে যে এটি আপনার মিস্তা দূর করে ফেলবে, ব্রণের কালো দাগ দূর করে ফেলবে, ব্রণ দূর করে ফেলবে, স্কিনকে কালো থেকে সাদা করে তুলবে। কিন্তু ভিউয়ার্স, এটা যারা ইউজ করেছে তারাই জানে যে এটা কেমন কাজ করে। এটা ব্রণের কালো দাগ দূর করতে পারে না, মিস্তা দূর করতে পারে না, তোমাকে ওই রকম ফর্সাও করতে পারবে না। এটা যেহেতু সাবান, সাবানে অতিরিক্ত ওরা ক্ষার ব্যবহার করে, আরও অনেক কেমিক্যাল ইউজ করে, যে যে কেমিক্যালগুলোর নাম সাবানে উল্লেখ থাকে না। তুমি যতবারই এই সাবানগুলো স্কিনে অ্যাপ্লাই করবে তোমার স্কিনে একটা হোয়াইট ভাব চলে আসবে, আর স্কিনটা প্রচণ্ড প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। এবং এইভাবে যদি কিছুদিন ইউজ করতে থাকো এই সাবানটি, তাহলে তোমার স্কিন থেকে চামড়া ওঠা শুরু করবে। কারণ আমাদের স্কিন যদি অতিরিক্ত ড্রাই হয়ে যায়, সেখান থেকে কিন্তু কেমন একটা শুষ্ক শুষ্ক চামড়া উঠে খসখসে হয়ে যায় স্কিনটা, এবং এরপরে ধীরে ধীরে স্কিনে র্যাশ বের হতে শুরু করে। আর যারা মনে করে এটা
মেস্তা যায়, ব্রন যায়, এটা হ্যাঁ এটার যেহেতু প্রচুর পরিমাণে ক্ষার থাকে, হালকা দাগ চলে যাবে, ডিপ দাগ, তারপরে মেস্তা, এগুলো কিন্তু যাবে না। আর এটা ব্যবহার করার ফলে তোমার কিন্তু অনেক সমস্যা হতে পারে। এখন তুমি 5 দিন ব্যবহার করলে, 1 মাস ব্যবহার করলে আর বললা কই আপু আমি তো 1 মাস ধরে ইউজ করতেছি, আমি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা ধীরে ধীরে হবে। তো একবার এই সোপটি ব্যবহার করেন তাহলেই দেখবেন আপনার স্কিন কতটা ড্রাই হয়ে যাচ্ছে। এই সাবানগুলোর অনেক অনেক দাম দেখলাম, 400 টাকা, 600 টাকা, 700 টাকা, তো এরকম অনেক দাম দেখলাম। তো এত দাম দিয়ে এই সাবানগুলো না কিনে সেই দাম দিয়ে তুমি একটা ভালো মানের ক্লিনজার ইউজ করো, এতে করে তোমার স্কিনটা ভালো থাকবে, হেলদি থাকবে। এই সাবানটি ব্যবহার করার 5 থেকে 6 দিন পরই আমি ব্যবহার করা বন্ধ করে দিই। ইয়ার্স পাপায়া সাবান নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, কারণ পাপায়া সাবান ব্যবহার করে আমার স্কিনের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার স্কিনটি ড্রাই হয়ে গিয়েছিল। এই ক্রিম দুটো আমার স্কিনকে টোটালি ড্যামেজ করে দিয়েছিল। আমি জানি না কার স্কিনে কেমন কাজ করেছে, আমাদের মধ্যে কিন্তু এমন কিছু মানুষ থাকে যাদের স্কিনে যাই লাগানো হয় না কেন তাদের স্কিনে কোনো ব্রণ হয় না, কোনো কিছুই হয় না। আমার অনেক ফ্রেন্ড আছে, তারা যদি সারাদিন মেকআপ মেখে বসে থাকে বা অন্য অন্য সব প্রোডাক্ট ব্যবহার করে তারপরে তাদের কিচ্ছু হবে না, কিন্তু আমার স্কিন অনেক সেন্সিটিভ, টিপ লেবু টাইপের কোনো কিছু লাগলে আমার স্কিনে চুলকানো শুরু হয়, এছাড়া আরও অনেক প্রবলেম হয়। তো যাদের স্কিন সেন্সিটিভ, ভয় থাকে যে এই ক্রিমটা দিব কি দিব না, আমার স্কিন অ্যালার্জি হবে কি না বা অন্য কোনো সমস্যা হবে কি না, তারা এই ক্রিমটি ভুলেও দিবেন না। যে স্কিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার যদি অ্যালার্জি প্রবলেম থেকে থাকে আর আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে অ্যালার্জি কিন্তু আরও বেড়ে যাবে, কমবে না। এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার স্কিন ব্রাইট হতেও পারে, কিন্তু কিছুদিন পরে আপনার স্কিন কিন্তু চুলকাবে এবং স্কিন অনেকটা সান সেন্সিটিভ হয়ে যাবে। এই ক্রিম ব্যবহার করার পর আপনি যদি বাইরে বের হন তাহলে সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার স্কিনকে পুরোই ড্যামেজ করে দিবে। অনেকে হয়তোবা আমাকে কমেন্ট করতে পারে যে আপু আমি তো ব্যবহার করেছি এই ক্রিমটি, আমার তো কিছুই হয়নি, আপনার রিভিউটা পুরোই ফালতু। দেখেন ভাই, সবার স্কিন টাইপ এক না, কিছু মানুষের স্কিন আছে যাদের স্কিন খুবই খুবই সেন্সিটিভ, তাদের স্কিনের কিন্তু ভয়াবহ ক্ষতি হয়। আপনার স্কিন হয়তোবা নর্মাল, আপনার স্কিনে পৃথিবীর যাই ব্যবহার করা হয় না কেন হয়তোবা কিছুই হয় না, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের স্কিন অনেক সেন্সিটিভ থাকে। কিছু কিছু উপাদান আছে যে উপাদানগুলো স্কিনে লাগার ফলে তাদের স্কিনে র্যাশ বের হয়। সুতরাং আমার স্কিনে কাজ হয়েছে, আপনার স্কিনে কাজ হয় না, আপনি ভুয়া রিভিউ দিচ্ছেন, এই লজিক দেখাবেন না, কারণ আপনি উপাদান সম্পর্কে কতটুকু জানেন? আপনি তো কিছুই জানেন না উপাদান সম্পর্কে, আপনি না জেনে কিভাবে এইসব কথা বলতে পারেন? আমি জানি তাই আমি বলতে পারবো কোন উপাদান কোন স্কিনের জন্য ভালো, কোন স্কিনের জন্য খারাপ, এটা তো আমি খুব ভালো করেই জানি, না জেনে তো আর ইউটিউবার হই না, তাই না?